বাঙালি রান্নার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি সুজি দিয়ে একটা বিস্কিটের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা বড় মিক্সিং বোল, তাতে দিয়ে দিচ্ছি আমি একটা ডিম, আর দিয়ে দেবো তাতে 1/3 কাপ চিনি। মিষ্টিটা আপনাদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারেন। এবার আমি চিনিটা ডিমের সাথে বেশ কিছুক্ষণ ধরে ফেটাবো, ততক্ষণ না চিনিটা একদম গলে যাচ্ছে আর ডিমের কালারটা একদম চেঞ্জ হয়ে যাচ্ছে। চিনিটা দিয়ে ডিমটা আমার খুব ভালো করে ফেটানো হয়ে গেছে আর চিনিটাও সম্পূর্ণভাবে গলে গেছে। এবার আমি এতে অ্যাড করছি সামান্য একটু নুন। এখানে আমি 1/4 টেবিল স্পুন দিয়ে দিলাম নুন। নুনটা দিয়েও আমি আরো একবার ভালো করে ফেটিয়ে নেব। নুনটা দিয়েও আমি আরো একবার ভালো করে ফেটিয়ে নিলাম। এবার আমি অল্প অল্প করে সুজি দিয়ে এটাকে আমি মেখে নেব। অল্প অল্প করে সুজি দিয়ে কিন্তু মাখতে হবে, একবারে পুরো সুজিটা কিন্তু দিলে হবে না। 1 কাপ সুজিকে আমি 4 বারই দেব, বাকিটা এবার আমি পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে সবের সাথে মিশিয়ে নেব। সবের সাথে সুজিটাকে আমি মিশিয়ে নিয়েছি, সুজিটা কিন্তু এখন বেশ নরম। এবার আমি এইভাবে রেখে দেবো 30 মিনিট, তাতে সুজিটা বেশ কিছুটা ফুলে উঠবে। 30 মিনিট হয়ে গেছে, সুজিটাও ফুলে উঠেছে, আগের থেকে বেশ টাইট হয়ে গেছে। এবার আমি হাতে সামান্য একটু তেল লাগিয়ে নিচ্ছি, দিয়ে এবার বিস্কুটগুলো তৈরি করব। আমি অল্প পরিমাণ করে নিয়ে নিলাম, দিয়ে দুটো হাতের সাহায্যে একটুখানি এইভাবে গোল করব। দিয়ে হালকা করে একটু প্রেসার দেব, ঠিক এরকম একটু ফ্ল্যাট মতন করে নেব। এখানে আপনাদের যেমন সাইজ পছন্দ সেইভাবে আপনারা সাইজ দিতে পারবেন। আমি ঠিক এইরকমভাবে বানাচ্ছি। আর আমি এখানে নিয়ে নিয়েছি একটা প্লেটে একটু ময়দা, তার উপরে আমি এইভাবে রেখে দিলাম। আপনারা ময়দার জায়গায় কর্নফ্লাওয়ার দিতে পারেন বা আটাও ব্যবহার করতে পারেন। সেম প্রসেসে আমি সবকটা এইভাবে বানিয়ে নেব। ময়দাটা ব্যবহার করলাম কারণ যাতে একটার সাথে একটা লেগে না যায়। কড়াইয়ে রিফাইন তেল দিয়ে তেল আমি খুব ভালো করে গরম করে নিয়েছি, দিয়ে এখন আমি ফ্লেমটাকে একদম লো করে রেখেছি। এবার আমি এক এক করে দিয়ে দেব। এটা কিন্তু পুরোটাই আমি মিডিয়াম টু লো ফ্লেমে ফ্রাই করব। দুটো সাইড আমি ঘুরিয়ে ফিরিয়ে গোল্ডেন কালার করে ফ্রাই করে নেব। আমার সবকটাই ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি ভালোভাবে তেল ঝরিয়ে খুলে নেব। সেম প্রসেসে আমি বাকিগুলোকেও ভেজে নেবো।